এবার তোমাদের কয়েকটা শঙ্কর ধাতু মনে রাখার কৌশল শেখাচ্ছি শঙ্কর ধাতু প্রায় পরীক্ষায় আসে যে তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ডুরালোমিন ডুরালোমিনটা কী কাজে ব্যবহার হয় নিশ্চয়ই জানো এরোপ্লেনের পাত তৈরি করতে জাহাজের ক্ষেত্রে লাগে পাটাতন তৈরি করতে তো এটার এটার মধ্যে কি কি। ধাতু থাকে একেবারে সারা জীবন মনে রাখতে পারবে তোমরা কি মনে করবে ডুয়েল ঠাম্মা ঠাম্মা মানে ঠাকুমা ডুয়েল ঠাম্মা তাহলে ডু থেকে আমরা সবসময় মনে রাখবো ডুরা লোমিন না হলে ভুলে যাবো ডু থেকে ডুরা লোমিন এল থেকে অ্যালুমিনিয়াম আর ঠা ঠেইস থা থেকে তামা ঠা ঠা থেকে টিএইচ থেকে তামা থাম্মা মা দুটো মা তাহলে একটা মা হচ্ছে ম্যাগনেশিয়াম আরেকটা মা হচ্ছে ম্যাঙ্গানিজ তাহলে আরেকবার বলছি ডু এল থাম্মা ডু থেকে কেন কেন করলাম ডুরালোমিন মনে রাখার জন্য না উনি ভুলে যাবে এল থেকে অ্যালুমিনিয়াম ঠা থেকে থা থেকে তামা আর মা থাম্মা মা থেকে দুটো একটা মা থেকে ম্যাগনেশিয়াম একটা মা থেকে ম্যাঙ্গানিজ আশা করি তোমরা এটা মনে রাখতে পারবে পরীক্ষার ক্ষেত্রে এটা কাজে লাগতে পারে তবে এটা কেবল আমার স্টুডেন্টদের জন্যে যারা অনেকে পড়াশোনা করেও ভুলে যাচ্ছে তাদের জন্যে এবার যারা এগুলো পড়ে মনে রাখতে পারবে যাদের মুখস্ত করার ক্ষমতা তাদের জন্য কিন্তু এই শর্টকাটটা নয়